রাজ্যের বিধানসভা উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবথেকে বেশি পরিমাণে বাহিনী মোতায়েন থাকছে বাগদাতে। কোথায় কত বাহিনী থাকবে জানালো কমিশন। লোকসভা নির্বাচনের মতোই বিধানসভা উপনির্বাচনে রাজ্যের 4টি আসনের জন্য 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন শেষ হওয়ার পর ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের ভোটের দামামা রাজ্যে। আগামী মাসের 10 তারিখ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনের ক্ষেত্রেও নজরদারি থাকবে কেন্দ্রীয় বাহিনীর। সে কারণেই ইতিমধ্যেই 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা গেছে এর মধ্যে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রংরুম ও ইভিএম পাহারার কাজে মোতায়েন করা হবে। কমিশন সূত্রের খবর অনুযায়ী সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের জন্য। কমিশন সূত্রে খবর, বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রের জন্য 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য থাকবে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21 জুনের মধ্যে মনোনয়ন জমা করতে হবে প্রার্থীদের, অর্থাৎ আগামী 21 তারিখ মনোনয়ন জমা করার শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের 10 তারিখে। উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 14 জুলাই। কমিশনের খবর অনুযায়ী সমস্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। লোকসভা নির্বাচনের মতোই বিধানসভা উপনির্বাচনে রাজ্যের 4টি আসনের জন্য 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন শেষ হওয়ার পর ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই ফের ভোটের দামামা রাজ্যে। আগামী মাসের 10 তারিখ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনের ক্ষেত্রেও নজরদারি থাকবে কেন্দ্রীয় বাহিনীর। সে কারণেই ইতিমধ্যেই 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা গেছে এর মধ্যে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রংরুম ও ইভিএম পাহারার কাজে মোতায়েন করা হবে। কমিশন সূত্রের খবর অনুযায়ী সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের জন্য। কমিশন সূত্রে খবর, বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রের জন্য 12 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য থাকবে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21 জুনের মধ্যে মনোনয়ন জমা করতে হবে প্রার্থীদের, অর্থাৎ আগামী 21 তারিখ মনোনয়ন জমা করার শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের 10 তারিখে। উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 14 জুলাই। কমিশনের খবর অনুযায়ী সমস্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।